আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো যাই হোক না কেন, তোমরা যারা হচ্ছে কি ইন্টারমিডিয়েটে নতুন করে একটু ক্লাস শুরু করছো, তাদের কিন্তু হচ্ছে কি সামনেই 18 তারিখে একটা উৎকর্ষের পক্ষ থেকে সায়েন্স অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। সো সেই অলিম্পিয়াডে আশা করি তোমরা সবাই অনেক ভালোভাবে পার্টিসিপেট করবা, এবং সেই অলিম্পিয়াডের জন্য কিন্তু আমরা আকর্ষণীয় কিছু পুরস্কারের ব্যবস্থা করে ফেলছি। সো সেই অলিম্পিয়াডের জন্য আমরা আজকে কিছু কথাবার্তা বলার একটু চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল, অলিম্পিয়াড আসলে কি এবং অলিম্পিয়াড নেয়ার আসলে উদ্দেশ্যটা কি? তোমরা যেমন হচ্ছে কি স্কুল কলেজে বা ইন্টারমিডিয়েটে বিভিন্ন ধরনের হচ্ছে পরীক্ষা দিছো কিংবা দিবা, বা অনেকেই আছে হচ্ছে কি তোমরা কিন্তু এর আগেও বেশ কয়েকটা অলিম্পিয়াড হচ্ছে কি দিয়ে ফেলছো, তারা তো সবাই জানো যে অলিম্পিয়াড একটা পরীক্ষা আর কিছুই না, একেবারে সিম্পল হিসাব। এখন কেন হচ্ছে অন্যান্য পরীক্ষা থেকে অলিম্পিয়াডটা ভিন্ন? কারণ অলিম্পিয়াডে বিশেষ করে তোমাদের হচ্ছে যাচাই করা হয় যে তোমার হচ্ছে কি প্রবলেম সলভিং স্কিল আছে কিনা, তোমার হচ্ছে কি সৃজনশীলতা আছে কিনা, তুমি হচ্ছে কি সূত্র মুখস্থ করে অঙ্ক করো, নাকি হচ্ছে কি একটুখানি চিন্তা ভাবনা করে মাথা খাটায় নতুন নতুন হচ্ছে কঠিন কঠিন সব প্রবলেমে সলভ করতে পারো, এটাই জাস্ট চাস করা হয়, আর কিচ্ছু না। তুমি যদি হচ্ছে একটা সূত্র মুখস্থ করে 100টা অঙ্ক করো, রেদার বরঞ্চ হচ্ছে কি তুমি একটা সূত্র মুখস্থ করে তুমি হচ্ছে কি 5টা টাইপের অঙ্ক করো, এই ধরনের কিন্তু অনেক পার্থক্য আছে। এর কারণ তুমি হচ্ছে যখন কিছু সূত্র দেখলে বা কিছু কনসেপ্ট দেখলে, তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের হচ্ছে ম্যাথ সলভ করতেছো, সেখানে তোমার বেসিক্যালি কি কাজ করতেছে প্রবলেম সলভিং স্কিলটা কাজ করতেছে। কিন্তু যখন হচ্ছে কি তুমি একটা সূত্র মুখস্থ করে যখন হচ্ছে কি একই টাইপের 100টা ম্যাথ করতেছো, তার ভিতরে হয়তো হচ্ছে কি তুমি পরীক্ষাতে A+ পাচ্ছ, বাট এতে তোমার প্রবলেম সলভিং স্কিলটাও যেরকম বাড়তেছে না, ঠিক একই সাথে তোমার কিন্তু হচ্ছে সৃজনশীলতার যে মানে আলাদা পরিচয় সেটা কিন্তু আসলে বের হয়ে আসতেছে না। সো এটাই বেসিক্যালি হচ্ছে কি করে অলিম্পিয়াড। ওকে, এখন আসো, তার মানে যদি হচ্ছে কি আমরা এক কথায় চিন্তা করি, অলিম্পিয়াডে আসলে কি আসে, কিছু হচ্ছে গাণিতিক কোশ্চেন আসবে যেটা তোমাকে হচ্ছে তোমার সৃজনশীলতা দেখে একটুখানি স্পেশালভাবে হচ্ছে কি অ্যান্সার করতে হবে। যেমন তুমি একটুখানি চিন্তা করো, আমাদের হচ্ছে মাথার উপরে একটা হচ্ছে কি ম্যাথ আছে, তুমি একটু দেখো ওই ম্যাথে কিন্তু হচ্ছে কি ইন্টিগ্রেশনের খুব সহজ সহজ কিছু হচ্ছে বেসিক কনসেপ্ট ইউজ করা হয়েছে, এবং সেই কনসেপ্ট দিয়ে তোমার হচ্ছে কি এই ম্যাথটাকে একটু জটিল বানানোর চেষ্টা করা হয়েছে। এবং তুমি হচ্ছে কি সেই ম্যাথটাকে একটুখানি দেখবা, দেখে হচ্ছে কি তোমার বুঝবা, বোঝার পরে তোমার যে কনসেপ্টটা আছে ভেতরে সেই কনসেপ্ট অনুসারে অ্যান্সার করার চেষ্টা করবা। এবং এইখানে বিশেষ করে হচ্ছে তোমার অলিম্পিয়াডের সার্থকতা কিংবা প্রবলেম সলভিং এর সার্থকতা। এবং কেন হচ্ছে কি আমাদের প্রবলেম সলভিং এর হচ্ছে কি দরকার আছে, বা কেন হচ্ছে কি আমাদের আসলে বেসিক্যালি আলাদা করে মানে জেনারেল ম্যাথমেটিক্যাল এক্সাম ছাড়া অলিম্পিয়াডের দরকার আছে, এর কারণ আমরা আসলে কি চাই, একটা অন্যরকম বাংলাদেশ চাই। সো অন্যরকম বাংলাদেশ কারা করতে পারবে, যারা অন্যরকম মানুষ হবে। সো অন্যরকম মানুষ হলে কারা হবে বা তারা কি করবে, তারা হচ্ছে কি চিন্তা করবে, তাদের হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বেশি থাকবে। সো বেসিক্যালি তুমি যদি হচ্ছে তোমার আশেপাশে তাকাও, তুমি একটু সকাল থেকে চিন্তা করো, তোমার আব্বু একটা প্রবলেম সৃষ্টি করবে, তোমার আম্মা একটা প্রবলেম সৃষ্টি করবে, ইভেন হচ্ছে তোমার লাইফ হাজার ধরনের প্রবলেমের জন্য দায়ী কিন্তু তুমি নিজে, ঠিক আছে? সো এইরকম হচ্ছে কি তোমার আশেপাশে যারা আছে সবাই হচ্ছে প্রবলেম ক্রিয়েটর, নট সলভার। সো তোমার যদি প্রবলেম সলভার হইতে হয় তাহলে কি লাগবে, তোমার হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা লাগবে। এবং দুনিয়াতে আমাদের হচ্ছে এত ধরনের প্রবলেম আসলে কেন, এর কারণ প্রবলেম ক্রিয়েটর বেশি, প্রবলেম সলভার নাই। এই জন্যই হচ্ছে কি তোমার কিন্তু আসলে কি প্রবলেম সলভারের এত বেশি চাহিদা। সো এই অলিম্পিয়াডের মাধ্যমে তোমার যে প্রবলেম সলভিং স্কিলটা আছে সেটা আমরা হচ্ছে কি একটুখানি বাড়াইতে চাই। এখন চলে আসে আমাদের হচ্ছে কি অলিম্পিয়াডে কয়টা কোশ্চেন থাকবে। আমি যতদূর জানি এই অলিম্পিয়াডে 100টা কোশ্চেন থাকবে, এবং এই 100টার ভিতরে 25টা কোশ্চেন আসবে ম্যাথ থেকে। এখন হচ্ছে 100টা কোশ্চেন নিয়ে আগে একটু কথা বলি। ফার্স্ট অফ অল, তোমরা যখন হচ্ছে কি সৃজনশীল হচ্ছে দিতা তোমার SSC তে থাকতে, বা হচ্ছে কি তোমার ইন্টারমিডিয়েটে হচ্ছে কি পরবর্তীতে MCQ দেবা, সৃজনশীল দেবা, এখানে কি থাকবে বলতো, 30টা হয়তো MCQ থাকবে। সো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার যদি ভুলও হয় কোনো মার্কস কাটা যাবে না, কিন্তু আবার সঠিক হলে মার্কস পাবা। তার মানে কি, তার মানে হচ্ছে সাপোজ কথার কথা হচ্ছে কি তুমি সৃজনশীলে 30টা MCQ দাগাই ফেলছো, এখন হচ্ছে 20টা আসলে পারছো আর 10টা হচ্ছে ভুল হয়েছে, তখন তুমি পাবা হচ্ছে কত, তোমার হচ্ছে তুমি আসলে পাবা হলো 20। কিন্তু এখানে যদি হচ্ছে কি একটু আসো, ফার্স্ট অফ অল এই অলিম্পিয়াডের ক্ষেত্রে তোমার হচ্ছে কি এখানে তুমি একটু বেশি পারলা, 30টার ভিতরে হচ্ছে কি তোমার 22টা পারলা, ঠিক আছে, আর 8টা ভুল করলো, তখন কিন্তু হচ্ছে তুমি পাবা 20। কারণ কি, কারণ হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং আছে। কয়টা নেগেটিভ মার্কিং, একটা ভুল হলে 0.25 হচ্ছে কি 2-5 নম্বর হচ্ছে কাটা যাবে, ঠিক আছে, বা হচ্ছে কি 25% মার্কস আসলে কাটা যাবে। সো এইভাবে হচ্ছে কি সিস্টেমটা। তো এখানে একটুখানি হচ্ছে খেয়াল রাখার বিষয় আছে যে হচ্ছে কি তোমরা আসলে নেগেটিভ মার্কিং যেহেতু আসে, সো হচ্ছে কি তুমি কি করবা, যেটা যেটা একবার কনফার্ম পারবা সেটা সেটা হচ্ছে কি অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে,
ওকে, নেক্সট হচ্ছে কি আসি, এখানে হচ্ছে কি আসলে আমাদের ম্যাথমেটিক্যাল যে পার্টটা আছে সেই ম্যাথমেটিক্যাল পার্ট থেকে কি কি আসবে। তোমরা সবাই জানো যে কি ফান্ডামেন্টালের কিন্তু গালিব ভাই 5টা ক্লাস করাইছে, ঠিক আছে? সো আমি এটা আশা করতেই পারি যে তোমাদের মধ্যে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তাদের অনেকেই জানোই না এই 5টা ক্লাসের নাম আসলে কি ছিল, আমারও আসলে মনে নাই। সো আমি একটু দেখে থেকে বলি, সেটা হচ্ছে আমাদের কল্পনায় পাওয়া সংখ্যা, ফাংশনের তুলিতে, সীমার মাঝে অসীম তুমি, ঢোল পিটিয়ে ঢাল, কোণে কোণে ক্ষেত্রফল। অনেকে আছে এই নামগুলো শুনে বুঝতে পারতেছো না যে এই ক্লাসে আসলে কি কি পড়াইছে। তো আমি একবার সহজ করে বলি, ঠিক আছে, যাতে করে তোমাদের প্রিপারেশনটা একটু ইজিয়ার হয়। ফার্স্ট অফ অল আছে হচ্ছে জটিল সংখ্যা, তারপর আছে হচ্ছে আমাদের ফাংশন, তারপরে আছে আমাদের ডিফারেন্সিয়েশন, তার সাথে হচ্ছে লিমিট, মানে একই হচ্ছে অধ্যায়, অধ্যায় নয় হচ্ছে ফার্স্ট পেপারে। আর নেক্সট আছে হচ্ছে কি আমাদের ক্ষণে ক্ষণে ক্ষেত্রফল, তার মানে কি ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই চারটা হচ্ছে কি আমাদের মোট কথা চ্যাপ্টার আছে। সো এই চ্যাপ্টার হচ্ছে কি থেকে আসলে কোশ্চেন গুলো আসবে। আর তোমাদের হচ্ছে কি এই যে পরীক্ষাটা, এই পরীক্ষা কিন্তু হচ্ছে কি তোমরা একেবারে বিনামূল্যে দিতে পারবা। কিন্তু বিনামূল্যে দিলে কি আমরা কিন্তু তোমাদেরকে বিনামূল্যে ছাড়তেছি না, তোমরা যারা হচ্ছে কি এই পরীক্ষাটা অনেক ভালো করবা তাদের জন্য রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার। আমি না হয় এই ব্যাপারে খুব বেশি কথা না বলি, কারণ এই পেজ থেকে আশা করি আর অনেক বেশি হচ্ছে পুরস্কারের কথা জানাই দেওয়া হবে, ঠিক আছে? আমার থেকে অনেক ভালো, এবং হচ্ছে কি তুমি এটা খুব সহজে কিন্তু দেখে ফেলতে পারবা। ওকে, সো তোমাদের সাথে দেখা হচ্ছে 18 তারিখ। হয়তোবা আমি মানে আমার সাথে তোমার হচ্ছে সরাসরি দেখা হবে না, হয়তোবা প্রশ্নের মাধ্যমে দেখা হয়ে যেতে পারে। তো ততক্ষণ পর্যন্ত তোমার ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।